নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জুন বুধবার আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত বাড়বে এই মুহূর্তে কী কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে তার জন্য আমরা চলে এসেছি উপগ্রহ মোড়ে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা জুড়ে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জেলা জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে আর উত্তরবঙ্গে তেমন কোনো মেঘ নেই কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এইদিকে সিলেট ঢাকা ময়মনসিং রাজশাহী সমস্ত বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা জানার জন্য আমরা রাডার মোডে চলে যাব তো রাডার থেকে আমরা বুঝতে পারবো এই মুহূর্তে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লোকালিভাবে হচ্ছে কোথায় কোথায় আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বনগা রানাঘাট চাকদহ কাঁচরাপাড়া কিছুটা চন্দননগর বারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন একদম সামান্য হালকা বৃষ্টিপাত তার পাশাপাশি এই দিকটা রয়েছে বাগনান আমতা কোলাঘাট তমলুকের আশেপাশে পাঁশকুড়া ঘাটাল তার পাশাপাশি মেদিনীপুর খড়গপুরের আশেপাশে এদিকটা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর অর্থাৎ বাঁকুড়া কিছুটা খাতরা অর্থাৎ বন্ধুরা একটু আছেন কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এদিকটা পূর্ব মেদিনীপুর তার পাশাপাশি সেদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া দিকটা তো একদমই সামান্য হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে তার সঙ্গে বীরভূমের দিকেও হালকা পাতলা এদিকে বৃষ্টিপাত একদম সামান্য হালকা বৃষ্টিপাত তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই আর এদিকে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গীর তার সঙ্গে করিমপুরের আশেপাশেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম সামান্য হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম থেকে আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু এদিকে বাংলাদেশের সমস্ত বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন বিচ্ছিন্নভাবে একদমই হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত কোন কোন জায়গায় আমরা দেখে নেব বগড়া চরাজীবপুর মহাদেবপুর অর্থাৎ রাজশাহী বিভাগ তার সঙ্গে খুলনা বরিশাল বিভাগের মধ্যে পাবনা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর জিনানগর কাওয়াখালী বাগেরহাট মংলা তার পাশাপাশি অভয়নগর নারাইল যশোর কোচান্দপুর তার সঙ্গে এদিকটা কিছুটা চট্টগ্রাম বিভাগের মধ্যে সেনবাগ লাকসাম হাজিগঞ্জ চৌমোহানি তার সঙ্গে রয়েছে নোয়াখালী তার পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে চিটাগং যে বন্দর রয়েছে তার আশেপাশে তার সঙ্গে ফটিকাচারী উপজেলা মানিকচারি তার পাশাপাশি ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হালকা পাতলা অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকটা পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগের কিছুটা আমরা লক্ষ্য করছি মৌলভী বাজার জগন্নাথপুর বেনিয়াচঞ্জ বিভাগের নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল আর এদিকটা রংপুর বিভাগের বাহাদুরাবাদ নলিতাবাড়ি অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ জুড়েই সমস্ত বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত আর আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামান্য একদম হালকা পাতলা বৃষ্টিপাত চলছে তবে মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে অর্থাৎ ভালোই কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে তেমন কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে না তবে আলিপুর অবদ্রপুর থেকে যে আপডেট আসে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে তো আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা জানার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে পরিষ্কারই রয়েছে সামান্য হালকা বৃষ্টিপাত এদিকটা দক্ষিণ চব্বিশ পরগনার দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি গোসাবা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতাতেও দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় সামান্য হালকা বৃষ্টিপাত নিউ টাউন এদিকে বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর কেওয়াতলা হিঙ্গলগঞ্জ টাকি স্বরূপনগর হাবড়া অর্থাৎ কিছুটা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকটা হাওড়াতে আগামী চব্বিশ ঘন্টায় সামান্য একদমই হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আগামী চব্বিশ ঘন্টায় এদিকটাতে বীরভূমের আশেপাশেও আগামী চব্বিশ ঘন্টায় সামান্য হালকা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মুরারয় নলহাটি রামপুরহাট মল্লারপুর একদম সামান্য হালকা বৃষ্টিপাত মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকেও আগামী চব্বিশ ঘন্টায় সামান্য হালকা বৃষ্টিপাত অর্থাৎ জঙ্গিপুর সেই দিকে ধুলিয়ান ফারাক্কা দিকেও আগামী চব্বিশ ঘন্টায় সামান্য হালকা বৃষ্টিপাত অর্থাৎ বন্ধুরা একটু পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় মুর্শিদাবাদ বীরভূম এদিকটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া তার পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরেও সামান্য হালকা বৃষ্টিপাত আর উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বেশ ভালোই লেভেলে বৃষ্টিপাত থাকছে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কুর্শিয়ং দার্জিলিং ওন্দলাবাড়ি লাভা ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি তার সঙ্গে রয়েছে বনেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এদিকটা রয়েছে মাথা ভাঙা ফালাকাটা বীরপাড়া রামসাই অন্দলাবাড়ি জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত পাঁচ জেলা তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর তার পাশাপাশি কিছুটা এদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও সামান্য হালকা বৃষ্টিপাত এবং কি মালদাতেও আগামী চব্বিশ ঘন্টায় সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী আর তার সঙ্গে এদিকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশ তার সঙ্গে পূর্ব বাংলাদেশ আর এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অর্থাৎ রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ তার পাশাপাশি এদিকে ঢাকা বিভাগ এদিকটা চট্টগ্রাম বিভাগ এবং কিছুটা বরিশাল বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় ভালো লেভেলের বা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আমরা লক্ষ্য করছি পাশাপাশি ত্রিপুরাতেও আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী তো আগামী চব্বিশ ঘন্টা আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশ আহমদি লেভেলের বৃষ্টিপাত কিন্তু নেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টার পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ দুপুর বা বিকেলের পর থেকে তার পরের তিন দিনগুলোতে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পরের তিন দিনগুলোতে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মোটামুটি হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি কারণ সাতাশ তারিখ দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে এই বঙ্গোপসাগর এলাকাতে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসছে যার ফলে কিন্তু আগামী তিন দিন অর্থাৎ সাতাশ তারিখ মোটামুটি দুপুরের পর থেকে আগামী টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো লেভেলে বৃষ্টিপাত হবে তার জন্য দেখতে পাচ্ছেন একটু ভালো লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন ভালোই বৃষ্টিপাত হচ্ছে আগামী তিন দিনের পর থেকে পরের তিন দিনে আমাদের দক্ষিণবঙ্গে ভালো লেভেলে বৃষ্টিপাত হচ্ছে কোন কোন জায়গায় দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেই আগামী তিন দিনের পর থেকে বা পরের তিন দিনগুলিতে ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি তবে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত এদিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে বীরভূমে তেমন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু বাকি জেলাগুলিতেও আগামী তিন দিন অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে পরের তিন দিনগুলিতে ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি আর উত্তরবঙ্গে তো ভালো লেভেলে বৃষ্টিপাত হবেই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে পরের তিন দিনে অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে একদমই ভারী লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি তার পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতেও পরের তিন দিন অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিন দিন টানা তিন থেকে চার দিন উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ তার সঙ্গে পূর্ব বাংলাদেশ তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ বিভাগগুলোতে অর্থাৎ রংপুর ময়মনসিং সিলেট তার সঙ্গে ঢাকা এদিকটা বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগগুলিতে পরের তিন দিন অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিন থেকে চার দিনেও ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি বাকি যে বিভাগগুলো রয়েছে রাজশাহী তার সঙ্গে খুলনা এই সমস্ত বিভাগেও আগামী তিন দিনের পর থেকে অর্থাৎ সাতাশ তারিখের পর থেকে ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আসছে যে সাতাশ তারিখের পর থেকে একটা কিন্তু ঘূর্ণাবর্ত আসবার আমি দেখাবো সরাসরি অংশে দেখাবো যে সাতাশ তারিখের পর থেকে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন অংশ একটা ঘূর্ণাবর্ত আসছে এই যে একটা ঘূর্ণাবর্ত আসছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের হাত ধরেই সাতাশ তারিখ বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত হবে তো আগামী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন তেমন কোনো আমার বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না এই যে তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত নেই একদমই সামান্য হালকা বৃষ্টিপাত এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা যেটা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে এদিকে উত্তর চব্বিশ পরগনা কিছুটা বিশেষ করে আমরা কোন কোন জায়গায় দেখে নেব টাকি হিঙ্গলগঞ্জ কুমিরমারি গোসাবা এই ঝড়খালি অর্থাৎ এই সুন্দরবন এলাকাতেই আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত থাকছে তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ মোটামুটি সাতাশ তারিখ দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা বললাম একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি কোন কোন জায়গায় দেখে নেব দেখতে পাচ্ছেন নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমগ্র জেলা জুড়ে কোন কোন জায়গায় দেখে নেব মুর্শিদাবাদ থেকে আমরা শুরু করব জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মেহেরপুর বাংলাদেশের তার সঙ্গে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চকদহক বনগাঁ হাবড়া চন্দ্রনগর পাণ্ডুয়া খড়দাহ কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া কলকাতাতেও থাকছে বজবজ নিউ টাউন তার সঙ্গে রয়েছে মহেশতলা উলুবেরিয়া আমতা বনগাঁ কোলাঘাট পাঁশকুড়া তমলুক ময়না মহিষাদল ভগবানপুর তার সঙ্গে রয়েছে এগরা কন্টাই মোহনপুর বনগাঁ বেলদা বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর কেশেরিয়া নয়াগ্রাম তার সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী পাত্রশায়ের খণ্ডঘোষ বর্ধমান গোলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ভুসকরা কাটোয়া বলেছি কেতুগ্রাম নানুর বোলপুর ইলিমবাজার দুর্গাপুর বড়জোড়া বেল্লাতর গঙ্গাজলঘাটি বাঁকুড়া রতনপুর তালডাংলা সিমলাপাড় অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর শুধুমাত্র পুরুলিয়া জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাতে সাতাশ তারিখ দুপুরের পর থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি এই বৃষ্টিপাতের কিন্তু দক্ষিণবঙ্গে যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের ফলে কিন্তু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ বাংলাদেশেও সাতাশ তারিখের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি খুলনা বরিশাল তার সঙ্গে এদিকে রাজশাহী বিভাগের সমস্ত জায়গাতেই অর্থাৎ মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা শায়লকুপা পাবনা সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর বগড়া ঘোগরাঘাট চরাজিবপুর রংপুর পর্যন্ত দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল সমস্ত বিভাগ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি সমস্ত জেলা জুড়ে সাতাশ তারিখ দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি তারপর এই বৃষ্টিপাতটা কিন্তু কন্টিনিউ থাকবে সাতাশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত হবে তারপর সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত চলবে তারপর আঠাশ তারিখ দুপুরের পর থেকে আবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত শুরু হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকটা বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আঠাশ তারিখ দুপুরের পর থেকে আবারও মাঝির লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করছি তার পাশাপাশি বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ দুপুরের পর থেকে আবারও বিশেষ করে এইদিকে সিলেট তার সঙ্গে ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম তার সঙ্গে খুলনা বরিশাল বিভাগ এমনকি রাজশাহী রংপুর বিভাগেও আঠাশ তারিখ দুপুরের পর থেকে আবারও মাঝিড়ি লেভেলের বৃষ্টিপাত হচ্ছে তারপর সেই বৃষ্টিপাত উনত্রিশ তারিখও কিন্তু কন্টিনিউ থাকবে উনত্রিশ তারিখ বিকেলের দিকেও আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে তারপর তিরিশ তারিখ অর্থাৎ রবিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী কোন কোন জায়গা আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর তার সঙ্গে সাগরদিঘি গোকর্ণ বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া বড়োয়া খড়গ্রাম কেতুগ্রাম নানুর লাভপুর আহমেদপুর বোলপুর মঙ্গলকোট ঘুষখরা এলিমবাজার কাকসা সোনামুখী গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্তমান ভাতার মন্তেশ্বর পাটুলি মুরাগাছা কৃষ্ণনগর চাপড়া বগুলা শান্তিপুর রানাঘাট চাকদহ পাণ্ডুয়া কাচরাপাড়া চন্দননগর নাগরুখড়া হাবড়া ব্যারাকপুর পানিহাটি একদম কলকাতা পর্যন্ত তিরিশ তারিখ অর্থাৎ রবিবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা এদিকটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তিরিশ তারিখে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করছি তার পাশাপাশি বাংলাদেশেও এদিকে খুলনা বরিশাল তার সঙ্গে ঢাকা চট্টগ্রাম তার পাশাপাশি রাজশাহী বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী বন্ধুরা যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম যে আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোন বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু চব্বিশ ঘন্টার পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে তারপর সেই বৃষ্টিপাত আঠাশ তারিখও চলবে উনত্রিশ তারিখও চলবে তিরিশ অর্থাৎ তিন থেকে চার দিন আমাদের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ তার পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত হবে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করছি বন্ধুরা বর্ষা নিয়ে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি লেটেস্ট আপডেট আসছে সেটা আমরা দেখে নেব তো বর্ষা প্রবেশ করলেও গরম থেকে রেহাই মিলছে না তীব্র গরম ও আর্দ্রতায় নাজেহাল মানুষ তবে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া অফিস সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার হাবিবুর রহমান বিশ্বাস বলেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম বায়ুর অগ্রগতিও সেভাবে নেই তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি নিম্নচাপে পরিণত হতে চলেছে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টিপাত বাড়বে সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টিপাত আরও কিছুদিন চলবে দক্ষিণবঙ্গে এবার অনেকটা দেরিতে বর্ষা এসেছে চার দিন পার হয়ে গেলেও সেভাবে বৃষ্টি হচ্ছে না প্রাক বর্ষার বৃষ্টিতেও ঘাটতি রয়েছে তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে আপডেট আসছে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ আসছে এই চলতি সপ্তাহের শেষের দিকে বা চলতি মাসের শেষের দিকে যার হাত ধরে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের আমি দেখালাম যে সাতাশ তারিখ দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে তারপর আঠাশ তারিখেও সে বৃষ্টিপাত চলবে তারপর উনত্রিশ তারিখে একটু বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে আর তিরিশ তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এমনটাই আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বদলে মাতলাম জয় হিন্দ